গাইজ কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভাই আজকে আমরা বের হয়েছি আমাদের রাজমহল থেকে বাইরে। তো ভাই আজকে আমরা বাজারে যাব, আর দেখতে পাচ্ছেন আমার ফ্যান ফ্লোয়ার আস্তে আস্তে কি করেছে জায়গাটার অবস্থা। আর এখন বাচ্চে মেবি 6টা বাজছে এখন, তো এখন আমরা যাব বাজারে। তো আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন, আর আমাদের গাড়িটা আপনাদেরকে দেখে দিয়ে। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কি ধরনের ডেঞ্জার হয়েছে গাইজ বাজারে যাই। তো রাইট গাইস, সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা এখানে ধোয়া হচ্ছে, তো আমরা এখন তাকে বলবো ধো তো ওকে। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটার লুক অনেক কি সেই লাগতেছে গাইজ। ওকে আমরা বাজারে যাই, তারপরে আমি আপনাদেরকে দেখে দেবো। গাইজ এখন আইসা গেছি আমরা আমাদের বাজারের ওখানে, মেবি আমরা বাজারে এখনই ঢুকে যাইবো। আর এখানে দেখতে পাচ্ছেন যতটা গাড়ি আছে সব গাড়ি আমাদের। ওকে অনেকটা গপ মারা পালো না, কিছু না। এইটা কালকে লাগানে লইছি আর এইটা আজকে। ওকে এগুলার অনেকটা ডিজাইন আছে আমাদের কাছে, এখন আমরা বাজারে যাই। আর এইটা অনেক ভালো লাগছে, এটা কিনতেই হইব। আমাদের মধ্যে অনেক ভালো অনেকক্ষণ পর আমাদের বাইকের এখানে আমরা এসেছি। তো এখানে আমাদের বাইক এখন আমরা এটা দৌড়বো। ওকে তো আমি ওখানে গিয়ে যাই, আমরা আমাদের গাড়িটা বের করে আর এখন যাচ্ছি আমরা ওই জায়গাটা। এই জায়গাটা আমাদের অনেক ভালো লাগে। তো গাই যখন আমরা গাড়িটা বাইক স্পিডে চালাতেছি, তো গাই আজকে আমরা অনেক মজা লাগবে। আর সে পিছনে আছে আমার বন্ধু। তো গাই আজকে আমরা যাইতেছি আমাদের একটা জায়গা, মানে এখানে আমাদের স্কুল আছে, তো স্কুলটা আপনাদের এখানে দেখিয়ে দেবো। আর এখানে আমাদের সাইকেলটা রেখে যাবো গাই। সো চলো গাই, ওয়েট গেস্ট। আমাদের গাড়িটা ওখানে রাখা আছে R15টা। আর এখন আমরা এসেছি এই জায়গাটা দেখতে, এই জায়গাটা আমার অনেক ভালো লাগে গাইজ। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই স্কুলে আগে আমরা পড়েছি গাইজ অবশ্য, আর এখন আর স্কুলে পড়ি না। এটা একতলা ছিল, এখন চারতলা হয়ে গেছে মেবি। তো এখন আমরা যাবো বাজারের দিকে। এটার নাম হচ্ছে গাঙ্গুল, নাম বুঝে গেছে গাঙ্গুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা ওকে গাইজ, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল গাড়ি। কোন এই লোক? আর এখানে একটা মেয়ে বলছে আমরা ব্লক কইরাম নাকি ন্যাশনাল হয়ে গেছে। মাস্ট লাগতেছে, মাস্ট। তো গাইজ এখানে ভিউ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে গাইজ। ওকে এখানে এসে অনেক সময় বসা হওয়া। আচ্ছা এখন বাড়িতে যাই। ওকে গাইজ, তো গাইজ এটা লইছি পরশু, আর এটা লইছি আজকে, আর এটা লইছি তোরশু। ওকে গাইজ মানে তিন দিন আগে লইছি, আর এটা লইছি, এটা লইছি না আমি গাইজ, লইছি না গাইছি গাইজ। ওকে গাইজ, সো বেশি গপ মানে, তো গাইজ আমরা অনেকটা মানে এখানে ভাব মারতেছি না। তো এই তিনটা আমাদের গাড়ি না, যেটা প্রথমে দেখাইছিলাম খালো সেইটাই আমাদের গাড়ি। ওকে গাইজ, আপনারা মাইন্ড করবেন না, তো আপনাদেরকে এখন আমি গাড়িটা দেখাবো। ওকে গাইজ মানে ডায়লগ চলে আচ্ছা বাড়িতে যাই। না না বাড়ি না, তা এই যেটা গাড়ি দিতেছে এটা আমার না। তো গাইজ এখন আমরা আমাদের বাড়িতে এসে গেছি, আর এখন যাইবো আমাদের ডাইরেক্ট আমাদের মানে কি কি কিতাখন দিকে রাজমহলে গাইজ। ওকে তো রাজমহলের ভিতরটা আমি আপনাদেরকে অন্য একদিন দেখিয়ে দেবো, এখন দেখালে আমি সেরকম পাবো। সো আপনারা যে ব্লগে ক্লিক করেছেন ওই ব্লগটা কিন্তু সত্যি না, এটা এমনি মানে একটা কন্টেন্ট দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে। আপনার কিন্তু এটাকে আবার বিশ্বাস করেন না। ওকে এটা অনেক মিথ্যা কথা বলা হয়েছে, এটাতে মাফ করবেন।